আসসালামু আলাইকুম টিচার। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম টিচার। ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। সবাই ভালো আছো? টিচার আপনি কেমন আছেন? আমিও ভালো। আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? আমি ভালো আছি বাবা। আচ্ছা, 21 জন জয়েন করেছো, আমরা 2 মিনিট ওয়েট করবো। আমাদের ক্লাস টাইম শুরু হতে এখনো 1 মিনিট বাকি আছে, আমরা একটু ওয়েট করি। বাকিরা যখন জয়েন করবে তখন আমরা ক্লাস শুরু করে দিবো, ঠিক আছে? সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? জি টিচার। স্বাগতম লেখাটা দেখতে পাচ্ছো? জি টিচার। আমাকে পরিষ্কার শুনতে পাচ্ছো? জি টিচার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শিওর হলাম যে মাইক এবং ক্যাম কাজ করছে। তোমরা নাম আর রোল নিয়ে ঢোকার চেষ্টা করবে, তাহলে চট করে টিচাররা বুঝতে পারে। ওয়ালাইকুম সালাম, যে কারা ক্লাস করছে। জি টিচার। দেখতে পাচ্ছি যাদের আশেপাশে গার্জিয়ান থাকবে, গার্জিয়ান থাকবে, তারা হচ্ছে হয় কথা বলতে কালে মাইক বন্ধ রাখবে। যারা আমার কথা আমার সাউন্ডে দিয়ে রেখেছো তারা তাদের মাইক বন্ধ করো, তাহলে ইকো হচ্ছে। আচ্ছা, সবাইকে জুম ক্লাসে স্বাগতম। আমি মাফরুহা রহমান রত্না, সিনিয়র শিক্ষক শহীদ বীরত্ব ল্যাটিন আনোয়ার গার্লস কলেজ। আজকে আমরা ক্লাস 4 এর বাংলা বিষয়ের ক্লাস নেব। তবে টাইমলি ক্লাসে জয়েন করবে, এটা তো ফার্স্ট ক্লাস, এত সময় লাগার কারণ কি? আচ্ছা, ছবিতে কি দেখতে পাচ্ছ বলো তো? তাহলে আজকে আমরা কি করবো, কি করবো? পাখির জগৎ, গদ্য পাখির জগৎ, পাখির জগৎ। আচ্ছা, এই গল্পটা পড়ার পরে তোমরা কি করতে পারবে? গল্পটি পড়তে পারবে, শব্দার্থগুলো বলতে পারবে, শূন্যস্থান পূরণ গুলো করতে পারবে, সঠিক উত্তর বলতে পারবে, প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে, যুক্তিপরক থাকবে ও বাক্য গঠন করতে পারবে। আর কি নিজেরা আমরা ক্লাসে কি করেছি, ফার্স্ট টার্মেও করেছি, সেকেন্ড টার্মেও করেছি, তাই না? যে আমরা হচ্ছে ভেতর থেকে শব্দার্থ তৈরি করি, ভেতর থেকে আমরা আস্তে আস্তে বড় হচ্ছি। আমরা ক্লাস 5 এ যখন যাবো তখন বোর্ডে আমাদের পরীক্ষা দিতে হবে, যেভাবে করতে হবে আমরা ক্লাস 4 থেকেই সেভাবে চেষ্টা করছি, ট্রাই করা শুরু করেছি যে এইভাবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, নিজেরা বিভিন্ন শব্দের অর্থ বলতে পারতে হবে, তার সাথে হচ্ছে আমরা ভেতর থেকে সবকিছু করতে পারবো, উত্তর গুলো বলতে পারবো, বিপরীত শব্দ তৈরি করতে পারবো, ভেতরের যুক্তবর্ণ গুলি অনুশীলনের সালাম। যারা পরে আসবে আর সালাম দিবে না, ক্লাস ডিস্টার্ব হয় স্ট্যান্ডলি আসবে, তো যুক্তবর্ণ গুলি ভাঙতে পারবো এবং বাক্য গঠন করতে পারবো, বিপরীত শব্দ নিজেরা বের করতে পারবো। আচ্ছা, আজকে আমি যেটুকু করবো আমি আজকে সেটুকু কথা বললাম। তাহলে আমরা আজকে পাখির জগৎ থেকে বলবো। সবার কাছে নিশ্চয়ই বই আছে, বইয়ে পড়ার নিয়ম কি? বাংলা ক্লাসে বইয়ে পড়ার নিয়ম হচ্ছে যখন রিডিং করবে যে কথাগুলো তোমার মনে হবে যে এই শব্দগুলো দিয়ে আমি ক্লাসে এভাবে করাই তোমাদেরকে, তোমরা হচ্ছে সেই শব্দগুলো, যে এই শব্দগুলি নতুন, এই শব্দগুলো জানি না, এই শব্দগুলির অর্থ বের করা যায় পড়তে পারি বা এই শব্দগুলির অর্থ বলতে পারে, সেভাবে আমরা আন্ডারলাইন করি। তারপরে হচ্ছে যখন আমরা পড়ি তখন পাশাপাশি আমরা প্রত্যেকটা প্যারা পড়ে আমরা সেই টুকুর অর্থ বোঝার চেষ্টা করি। তারা ক্রমাগত ডিভাইস নাচছো এবং আওয়াজ হচ্ছে, কিন্তু খসখসে একটা আওয়াজ আছে, আমি অন রেখেছি যেন আমি তোমাদেরকে শুনতে পাই, কিন্তু যদি নয়েজ হয় তখন তো আমাকে সবাইকে মিউট করে দিতে হবে, না হলে ক্লাসটা ফ্রুটফুল হবে না। তো একদম নড়াচড়া বন্ধ, ক্লাস শুরুর আগে সব অ্যাডজাস্ট করে নিবে, ক্লাসের মধ্যে নড়াচড়া করবে না, ঠিক আছে? আচ্ছা, সবাই বইয়ের মধ্যে দেখো আমি যেভাবে বললাম সেভাবে তোমরা আন্ডারলাইন করে রাখবে এবং শব্দগুলো বিপরীত শব্দ হয় সেগুলো, তারপরে কোন প্যারাগ্রাফে ভালোভাবে পড়া উচিত সেগুলো সেভাবে করে রাখবে।
আর হচ্ছে বই খাতা কলম পেন্সিল তো আমরা নিয়ে বসি, তো আমাদের এত নড়াচড়া এত খটখট আওয়াজ আসা উচিত না, প্রপারলি বসে প্রপারলি পড়াশোনা স্টার্ট করো যেভাবে ক্লাসে করো। আচ্ছা পাখি যত কি আছে দেখো, সবাই বইয়ের দিকে তাকাও। পাখি সব করে রব রাতি পোহাইল, তামিলে কুসুম কলি সকল ইতি ছিল। কি করে যখন রাত পোহায় সকাল হয় ভোরবেলা, তখন কি হয় আমাদের বাগান গুলোতে কি হয় কুসুম যেগুলি কলি হিসাবে থাকে সেগুলো ফুল ছোট ফোটে এবং আমরা বুঝতে পারি সকাল হচ্ছে কিভাবে পাখিকে চিনেছে শব্দ শুনে। কবিতার কথাগুলো সাম্যকে ভাবিয়ে তুলল। এখানকার গল্পের চরিত্র হচ্ছে সাম্য, একটা তোমাদের বয়সে একটা ছেলেকে দিয়ে গল্পটা বর্ণনা করা হয়েছে। কি বলেছে দেখো, ছবিতে দেখাচ্ছে যে মায়ের সঙ্গে সে কথা বলছে, বাইরে কি পাখি ভোর হচ্ছে পাখি পিছনে করছে, তাই তো ভোর হলেই পাখি ডেকে ওঠে, ঘুম ভেঙে যায় পাখিরা যেন ভোরের ধূপ, চড়ুই শালিক এরকম দু একটা পাখি সাম্য দেখেছে। কিন্তু আরো যে নানা ধরনের পাখি আছে সেসব পাখির কথা জানতে ইচ্ছে করে তার। পাখি সে জিজ্ঞেস করবে পাখিদের কথা, পাখিদেরকে দেখে তার এই কথাগুলো মনে হবে। তোমরা এরপর থেকে জাস্ট টাইমে ক্লাসে জয়েন করবে, পরে আসবে না। আচ্ছা মা, পাখিরা কি রাতে ঘুমায় না, ভোর না হতে কিছু নিচে শুরু করে দেন? মা বলেন তা কেন হবে, পাখিরাও ঘুমায়। মা বলে পাখির দেশ নদীর দেশ বাংলাদেশ, পাখিরা প্রকৃতির শোভা, গাছে গাছে ক্ষেতের ধারে নদী তীরে যারা পড়তে আসবে আর ক্লাসে ঢুকে কথা বলবে না। ওয়ালাইকুম সালাম সবাইকে একসঙ্গে, মাঝখানে মাঝখানে ঢুকে সালাম দিবে না। আমি পড়ানো বন্ধ করে করে কি তোমাদেরকে জবাব দিব বলো? এটা কিন্তু একদিন বলে দিলে পর থেকে ফলো করবে, হয় নয়টার আগে ক্লাসে ঢুকবে না তখন সালাম দিবে, কিন্তু যখন তুমি ক্লাসে মাঝখানে ঢুকছো তুমি লেট, তো তুমি তখন আর কথা বলবে না। পাখিরা প্রকৃতির শোভা, গাছে গাছে ঝোপে ঝাড়ে নদী তীরে তাদের বিচরণ, কখনো তারা দল বেঁধে আকাশে উড়ে বেড়ায়, কখনো পাতার ফাঁকে চুপ করে বসে থাকে, কখনো খাবারের জন্য পোকা মাকড়ের উপর ছাপিয়ে পড়ে। মা আরো বললেন দোয়েল আমাদের জাতীয় পাখি। তাহলে কি হলো, এই পর্যন্ত পাখিরা যে আমাদের চারপাশের পরিবেশকে মুখরিত করে তোলে, আমরা পাখির ডাক শুনে ঘুমতে পড়ছি, আমাদের দেশটা কেমন, আমাদের দেশের নাম কি, আমাদের দেশের নাম কি, বাংলাদেশ। আমাদের দেশের প্রকৃতি সবুজে ভরা, আমাদের দেশের শোভা হচ্ছে বাংলাদেশ। অনেকক্ষণ পর্যন্ত অ্যান্সার করবে না, সাথে সাথে বলবে তারপর চুপ করে যাবে। পাখিরা কি করে আমাদের নদী তীরে বিচরণ করে, তারা দল বেঁধে আকাশে উড়ে বেড়ায়, পাতার ফাঁকে চুপ করে বসে থাকে, খাবারের জন্য পোকামাকড়ের ছাপিয়ে পড়ে। এখান থেকে তোমরা আন্ডারলাইন করেছ এগুলো শব্দার্থ হতে পারে, এগুলোর বিপরীত শব্দ হতে পারে, করেছ? জি মিস। আমি জানি আমার বেশিরভাগ বাচ্চারা শুনেই সাথে সাথে পারে, বাকিরা যারা বুঝবে বুঝতে সমস্যা হবে তাদের সাথে আমি আবার কথা বলবো, তারা নিজেরা করে আবার আমার সঙ্গে কথা বলে নেবে। এখন দেখো পাখির বর্ণনায় চলে যাচ্ছে। আমরা কি ক্লাস থ্রিতেও পাখিদের কথা নামে একটা অধ্যায় করেছি বাংলায়, তাই না? সেখানে আমরা কি আবার এই জিনিসগুলোই করতে থাকবো? কাছাকাছি মিল আছে, আমরা জানি, আমরা ছবি আছি, আমরা এগুলো সম্পর্কে বলতে পারি, তো আমরা সেই পাখিগুলো সম্পর্কেই আবার জানবো। তো কি মা আর বললেন দোয়েল আমাদের জাতীয় পাখি, আমাদের জাতীয় পাখির নাম কি? দোয়েল। দোয়েল এদের গায়ে হচ্ছে সাদা কালো, এরা থাকে লোকালয়ে আর গভীর জঙ্গলে, গাছের উঁচু ডালে মাঝে মাঝে মধুর সুরে গান গায়, ছোট ডাল খড়খুটো শিকড় বাকড় দিয়ে বাসা বানায়। যারা ক্রমাগত নড়ছো খসখস আওয়াজ করছো, আমার রেকর্ডিং এ এই আওয়াজগুলো আসছে, তারা তাদের ক্যাম মাইক বন্ধ করো। যারা ক্রমাগত নড়ছো খসখস আওয়াজ আসছে কেন, আমি তো একটা পেজে পড়াচ্ছি, যাদের বাসায় আওয়াজ হচ্ছে তারা তোমাদের মাইক বন্ধ করো। নানা ফুলের মধু আর কীট পতঙ্গ এদের প্রধান খাদ্য। আমরা কি আন্ডারলাইন করেছি যে দোয়েল পাখির ব্যাপারে আমরা কি কি জানি? পাখিটার নাম বলা থাকবে, পাখিটার সম্পর্কে জিজ্ঞেস করা থাকবে,
তার মধ্যে আসতে পারে, বাকিটা দেখতে পাবো, তিন লাইনের মধ্যে লিখো বা চার লাইনে লিখো, বা বাকি কিভাবে বাসা বানায়, তারা কি খায়, তাদের খাবার কি, তাই না? আচ্ছা, তার জন্য আমরা যখন যেটা করবো আমরা কি মনোযোগ দিয়ে করবো যে এখানে কি কি আছে। সচরাচর নগর জীবনে দেখি না, সেগুলো আমাদের স্কুলে হচ্ছে বেড়াতে আসে, আমাদের গাছগুলোতে বসে থাকে, আমাদের বারান্দার কার্যসে বসে থাকে, তাই না? বারান্দায় বসে থাকে কার্যসে, মোটা জানালার কার্যসে বসে থাকে। বাদামি পালক, তার উপরে কালো ছোট দাগ, ডানার উপরে সাদা অথবা লালচে রেখা। এরা কীট পতঙ্গ খেয়ে ফসলের শত্রু নাশ করে, শস্য দানা এর প্রিয় খাদ্য। তাহলে কি আসতে পারে? চড়ুই পাখি দেখতে কেমন? তাহলে আমরা এখান থেকে পারবো না বলতে যে মাথা ছাই রঙের একটা বাক্য, পিঠে বাদামি পালক আরেকটা বাক্য, পিঠে কালো ছোট দাগ আছে আরেকটা বাক্য, ডানার উপরে সাদা অথবা লালচে রেখা, পারবো না বলতে? পারবো। তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের পিঁপড়া, এই সবকিছু কি কীট পতঙ্গের মধ্যে পড়ে? ক্লিয়ার হয়েছে? দেখো এরপরে দুটো ছবি দেওয়া আছে। আমরা চড়ুইয়ের কথা এই মাত্র পড়ে শেষ করেছি, চড়ুই পাখি আসলে কেমন, দেখো ছবিতে দেখাচ্ছে চড়ুই পাখি কেমন, তাই না? মিলেছে বৈশিষ্ট্যগুলো? মিলেছে? তারপর হচ্ছে দোয়েল পাখি, আমাদের জাতীয় পাখি, এটাও আমরা পড়ে ফেলেছি এখন, তাই না? আমরা দোয়েল আর চড়ুই সম্পর্কে জেনেছি, এখন ছবির সাথে মিলালে আমরা দেখতে পারবো আমরা যে জেনেছি সেই বৈশিষ্ট্যগুলো পাখি বলছে ছবিতে দেখা যাচ্ছে। এরপর আমরা আরেকটা পাখি সম্পর্কে জানবো, সেই পাখিটা হচ্ছে ছোট্ট পাখি, ছোট্ট আরেক পাখি হচ্ছে টুনটুনি। এর সম্পর্কে আমরা কিন্তু ক্লাস থ্রিতে হচ্ছে, তাই না? আমরা অলরেডি জানি, আমরা আরেকবার একটু ঝালাই করে দিচ্ছি। পালকের রং জলপাই সবুজ, মাথায় লালচে রঙের ছোপ, লম্বা ঠোঁটের রং কালচে খয়েরি, পায়ের রং হলুদ, লেজ নাড়িয়ে টুইটুই শব্দ করে উড়ে বেড়ায়। এটা কি করে? লেজ নাড়িয়ে টুইটুই শব্দ করে উড়ে বেড়ায়। দেখো প্রত্যেকটা পাখিরই কিন্তু বর্ণনা জোর করে দেয়া আছে, পাখিটা দেখতে কেমন, পালকের রং কেমন, মাথায় কি ধরনের ছোপ আছে, তারপরে হচ্ছে ঠোঁটের রং কিরকম, ঠোঁটের লম্বা না ছোট, পায়ের রং কেমন, লেজ নাড়িয়ে টুই টুই করে বৈশিষ্ট্য। তাহলে বৈশিষ্ট্য আসলে আমরা বলতে পারবো যে লেজ নাড়িয়ে টুই টুই শব্দ করে উড়ে বেড়ায়। এরা মানুষের কাছাকাছি থাকতে ভালোবাসে, এরা মানুষের পাশাপাশি থাকতে পারে, চমৎকার বাসা বানায়। এরা কি করে? বাসাটা খুব সুন্দর করে বানায়, পোকামাকড় খেয়ে পরিবেশ সুন্দর রাখে। এরা কি করে? পোকামাকড় খেয়ে ফেলে, যার ফলে আশেপাশে পরিবেশটা পরিষ্কার থাকে। ফুলের মধু হচ্ছে টুনটুনির প্রিয় খাদ্য, তাই নাকি? এরা পোকামাকড় খায়, কিন্তু এদের প্রিয় খাদ্য কি? ফুলের মধু। ফুলের মধু, ফুলের মধু। চড়ুইয়ের মতো চঞ্চল স্বভাবের আরেকটি পাখি হচ্ছে বুলবুলি। বুলবুলি কি করে? বুলবুলির মাথা ও গলা কালো, মাথা এবং গলা তো কালো, রাজকীয় কালো ছুটি থাকে। কিরকম ছুটি থাকে? রাজকীয় কালো ঝুঁটি। যেটা দেখতে খুব মনে হয় যে একদম রাজকীয়, সেরকম কালো একটা ঝুঁটি থাকে। কেমন থাকে? বুলবুলি কি করতে পারে? আচ্ছা, যাদের পাশ থেকে প্যারেন্টসরা কথা আসছে, প্যারেন্টসরা নিজেদের কথা বলছেন, তারা মাইকটা অফ করে দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে এরা খুব দ্রুত উঠতে পারে, এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য। কারা দ্রুত উঠতে পারে?
বুলবুলি পাখি পানির সঙ্গে যার সখ্য সেই পাখিটির নাম হচ্ছে পানকৌড়ি। কি পানকৌড়ি পুকুর ঝাল উবিল এদের বিচরণ ক্ষেত্র। কালো এই পাখি ডুব দিয়ে 3 মিটার পর্যন্ত সাঁতরাতে পারে। কত মিটার পর্যন্ত সাঁতরাতে পারে? 3 মিটার। তারপর এদের পায়ের পাতা হচ্ছে কার মতন? পায়ের পাতাটা হাঁসের মতো। ঠিক বলেছো। তীক্ষ্ণ আর বাঁকানো। তীক্ষ্ণ মানে কি? ধারালো। ধারালো হলে সেটাকে আমরা কি বলি? তীক্ষ্ণ বলি, তাই না? তীক্ষ্ণ মানে যেটা থাকে খুব বেশি ধারালো থাকে, চিকন থাকে, সূক্ষ্ম থাকে, সেটাকে বলি তীক্ষ্ণ। আর বাঁকানো, এটা বাঁকানো থাকে, পানকৌড়ি চোখটা বাঁকানো থাকে। এটা কি করে? জলজ কীট পতঙ্গ খেতে ভালোবাসে। কীট পতঙ্গ কি আমরা অলরেডি জেনেছি, তাই না? যারা হচ্ছে জলে বাস করে বা পাখি যারা হচ্ছে পানিতে থাকে, তাহলে পানকৌড়ি কি করে? পুকুরে পানিতে এরা থাকতে পারে, ডুবিয়ে 3 মিটার পর্যন্ত সাঁতরাতে পারে, মানে অনেকক্ষণ সে দম ধরে পানির নিচে থাকতে পারে, তার সমস্যা হয় না। পায়ের পাতা হচ্ছে হাঁসের মতো, হাঁসও পানিতে অনেকক্ষণ থাকতে পারে। আর তো হচ্ছে কেমন তীক্ষ্ণ আর পাকানো, এরা জলজ কীট পতঙ্গ, মানে পানির মধ্যে যেসব কীট পতঙ্গ থাকে সেগুলো খেতে এরা ভালোবাসে। ঠিক আছে, এছাড়া দেখো আমরা যে পাখিগুলো পড়েছি তা ছাড়াও আরো অনেক পাখি আছে এখানে ছবি। এই পাখিটা আমাদের খুব পরিচিত, কোন পাখিটা বলো তো? ছবিটা দেখো, শালিক 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 পাখি। শালিক পাখি আমাদের স্কুলে কি, আমরা যখন স্কুলে যেতে ভোরবেলা কাঠের মধ্যে বসে থাকে, জানালার মধ্যে বসে থাকে, আমরা যখন ক্লাস করি তখনও মাঝে মাঝে উড়ে আসে, তাই না? বাংলাদেশে আরো অনেক পাখি আছে। এই পাখিগুলো হলো খঞ্জনা, জাহু, কোকিল, বাঁশপাতি, শ্যামা, গণেশ, পাঞ্জুবি, সিংহে, বাবু। মা বলেন পাখিরা মানুষের বন্ধু। কার মা বললেন? শ্যামর মা। শ্যামকে বললেন যে পাখিরা মানুষের বন্ধু, এরা অনেক উপকারী। কিছু কিছু পাখি পরিবেশকে সুন্দর রাখে। কিভাবে সুন্দর রাখে? কীট পতঙ্গ খেয়ে ফেলে, ময়লা খেয়ে, ময়লা সরিয়ে তারা পরিবেশকে সুন্দর রাখে। আমরা কি ভালোভাবে এই অধ্যায়ের এই পাখির জগৎ গল্পটা রিডিং করেছি? আন্ডারলাইন করেছি যে শব্দগুলো আমাদের নতুন মনে হয়েছে, যে শব্দগুলো আমরা জানি। যারা পরে টিচার আমিও করেছি না, টিচার যারা জয়েন করেছে তারা জানে যে টিচার কি করেছে। ঠিক আছে, ক্লাসে টাইমলি জয়েন করবে, পরে আসবে না, তুমি জয়েন করে বসে থাকবে। এত অস্থির হওয়ার কিছু নাই, ক্লাস শুরু হচ্ছে না, আমি ঢুকতে পারছি না, তুমি জয়েন করে বসে থাকো, টিচার তোমাকে জাস্ট টাইমলি অ্যাডমিট করে দেবে যদি না কোনো রকম সমস্যা হয়। আচ্ছা, এখন আমরা একটু এগুলো দেখি। এগুলি আমরা অলরেডি জানি আমাদের বইয়ের পেছনে কি থাকে, শব্দার্থগুলো সব একসঙ্গে দেয়া থাকে। তাছাড়াও আমরা এতদিন পড়াশোনা করেছি, আমরা কি 1 2 3 আমরা যেগুলো নার্সারি কেজি পড়েছি ওটুকু আমি বাদ দিলাম, 1 2 3 পর্যন্ত আমরা দেখেছি। আমরা অনেক শব্দ জানি, অনেক শব্দের অর্থ বুঝি, কতগুলো আছে আমরা বুঝি, ভাষায় বলতে আমরা প্র্যাকটিস করলে আস্তে আস্তে সেগুলো আমাদের আয়ত্তের মধ্যে চলে আসবে, আমরা বুঝতেও পারবো। আচ্ছা, এই শব্দগুলির অর্থ হচ্ছে বিচরণ। বিচরণ অর্থ হচ্ছে বেড়ানো বা ঘোরাফেরা করা। চমৎকার অর্থ কি আমাকে বলো? পরিবেশ হচ্ছে চারপাশের অবস্থা, শীর্ষস্থান বা খোপা, নাশ হচ্ছে ধ্বংস, নষ্ট করা, ক্ষয় করা, এটাকে বলে নাশ। তারপর হচ্ছে দুধ। দুধ কাকে বলে? দুধ হচ্ছে এক জায়গায়, আমরা বড় রাজা ছোট রাজা কেউ
করেছি তাই না সত্যি আমরা জানি বার্তাবাহক একদম ঠিক বলেছ যেখানে লোকজনের বসবাস আছে তাদেরকে আমরা লোকালয় বলি তারপরে সক্ষ অর্থ কি সক্ষ বন্ধুত্ব বা ভাব বন্ধুত্ব বা বন্ধুত্ব নির্দিষ্ট কিন্তু আমরা যদি এই চ্যাপ্টার ভালো করে পারি শব্দগুলো যদি আমরা এইভাবে প্র্যাকটিস করি আমরা কি জেনে যাবো এই অধ্যায়ে কি কি আছে শুধু পরীক্ষায় একদিন করাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য না সেটাও আমাদের একটা উদ্দেশ্য এবং এই যে প্র্যাকটিস এর মাধ্যমে যখন প্যারা করে আসবে নির্দিষ্ট একটা অংশ তুলে দেওয়া হবে তুমি সেটাও পারবে আচ্ছা পয়েন্ট নাম্বার 4 শূন্যস্থান করে কি হবে বলো তো কীটপতঙ্গ ঠিক বলেছো চড়ুই পাখি পাখিরা মানুষের বন্ধু এরা অনেক উপকারী আমার খুব ভালো লাগলো যে তোমরা আসলে অনেক মনোযোগ দিয়ে দেখছো বলতে তোমাদের সামনে আসছে যুক্তবর্ণগুলো আমি তোমাদের কাছ থেকে শুনবো আমাকে একজন একজন বলো যুক্তবর্ণগুলো কি আছে বলো তো এবার আমি বলি সবাই চুপ করে শুনে আমরা দেখেছি যে আমাদের একটা শব্দ আছে আনন্দ আনন্দকে যুক্ত বর্ণ হচ্ছে নয় দ সংযুক্ত দ এখানে আমরা সাধারণত যখন আমরা ক্লাসে লিখি তখন অনেক সময় আমরা হচ্ছে ক্লাস দিয়ে লিখি তাই না ন ক্লাস দ মানে ন আর দ সংযুক্ত এটা বোঝাতে এরকম বক্স করে অনেক সময় হয়তো আমরা তুলে দিই না ক্লাস দিয়ে লিখি আমি সেটাও তোমাদেরকে দেখাবো প্র্যাকটিস করাবো নয় দ দিয়ে মন্দ ছন্দ দুই রকম হয় জিজ্ঞেস কয় গ আচ্ছা যদি কখনো এরকম হয় ক্লাসে কিন্তু অনেক সময় টিচাররা কি করি তাড়াহুড়া করে অনলাইনে ক্লাস নিয়ে আসি অনেক সময় যদি ভুল থাকে টিচারদেরকে বলবে বললে আমরা সাথে সাথে কারেকশন করে দিব বলবো যে না বাবা আমি যে ওটা বলেছি এটা ভুল ছিল এরকম করে আমাদেরকে বলবে জানলা টিচারের ভুল আছে কিভাবে বলবো তা না স্লাইড গুলি আমরা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে নিয়ে করে বানিয়ে নিয়ে আসি অনেক সময় থেকে যায় তো আমাকে কথা ঠিক মেনে বলবে আচ্ছা গয় কি হচ্ছে বলবে তাই না আজ্ঞা বিজ্ঞ জঙ্গল জঙ্গলে সংযুক্ত করুন উমর যোগ্য মঙ্গল রঙ্গল এখন আমাকে বলো আমি যখন বলেছি যে যুক্ত বর্ণ বিপরীত শব্দ সব আন্ডারলাইন করবে তোমরা এই চর্চা এই চ্যাপ্টার বাইরে আরো যুক্ত বর্ণ পেয়েছো না পতঙ্গ উমযোগ্য কি হচ্ছে অঙ্গ সঙ্গ তারপরে কি ছোট্ট টযুক্ত খোট্টা হস্ত বলে স্বভাব স্বভাবের দন্তর স্বযোগ্য স্বাধীনতা স্বীয় দ্রুত দ র কলা র সংযুক্ত র কলা প্রিয় কৃত ইচ্ছা চ যোগ ছ স্বচ্ছ স্বেচ্ছা এটি আমরা উদাহরণ আমি দেখিয়ে দিচ্ছি যে এই উদাহরণ গুলো দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে
মানে তোমরা হচ্ছে এইভাবে বের করে করে করতে পারো। আমি দিয়েছি পাঁচটা, পাঁচটা বের করেছি ওই উপরের গুলো ছাড়া। তোমরা আমি জানি আরো সব অধ্যায়টা নিয়ে বসবে, বসে সবই করে ফেলবে। বলো বলো যে আপনি বক্তব্যের ছন্দতে ব দিয়েছেন কেন, নিচে ব ছিল? বুঝি নাই বাবা, ছন্দ নয় গ, ন সংযুক্ত ত, কিছু ব ছিল। সেগুলো কি খাতায় তুলবো? কেন তুলবে, আমি তুলতে বলেছি। একজন একজন বলতেই থাকো, আমি বলেছি অসুবিধা নেই, সবাই চুপ করো। আমরা তো পুরোটা পড়ে শেষ করেছি তাই না? এখন যুক্ত বর্ণের ক্ষেত্রে আমি কি করতে বলেছি বলতো? তোমরা বই নিয়ে বসবে, বসে সুন্দর করে এই জিনিসগুলোকে বের করবে, বের করে প্র্যাকটিস করবে। আসছে স্ক্রিন আসছে? জি। আচ্ছা, একটু ধৈর্য ধরতে হয়। সবাই যখন একসঙ্গে অনেক হইচই করো তখন ভীষণ নয়েজ হয়, তখন বিরাট হইচই হয়ে যায়, মজা লাগে। কি বলেছো, কোনটা নয় দো ছিল, কি ছিল, কি ছিল, কোথায় কি ছিল? ছন্দ তো বই দেওয়া আছে, ছন্দ কোথায়? ছন্দ তো দেই নাই প্রথমে, ছন্দ দিয়েছে প্রথমে মন্দ ছন্দ। ও আচ্ছা, বইটা বই, এটা কিন্তু বই থেকে, এটা কিন্তু আমি লিখিনি, এটা বইয়ে আছে। নয় তো বইয়ে অনেক সময় প্রিন্টিং মিস্টেক থাকে, প্রিন্টিং মিস্টেক টা তোমরা বাদ দিয়ে পড়বে। আমি তো বললাম নয় তো, এটা বইয়ে, বইয়ের মধ্যে প্রিন্টিং মিস্টেক আছে, এটা বইয়ের অংশ আমি করে দিয়েছি। তো নয় দ হবে, মিস দ হবে না। মিস, এই যে এখানে আপনি যে পাঁচটি সুযুক্ত বর্ণ দিয়েছিলেন ওখানে, বলো ওখানে দ্রুত শব্দের যোগ রফলা ছিল, কিন্তু ওখানে ওখানে প্রিয় আর প্রিয়ত দেওয়া হয়েছে। কিন্তু মিস আপনি তো ওখানে দ লিখেছিলেন। রফলার দিয়ে, রফলা দিয়ে কিছু সূত্র যুক্ত বর্ণ হয়। আমি বুঝতে পেরেছি তোমার কথা, তুমি বলেছো যে আমি দ্রুত দিয়েছি, তাহলে দয় রফলা দিয়ে দুইটা শব্দ, দয় রফলা দিয়ে দুইটা শব্দ না থাকলে তোমরা বের করে করে নেবে, বা না পারলে নেক্সট আমাকে বলবে, আমি তখন করবো। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো বিপরীত শব্দে কি কি আছে। মূল শব্দ, মূল শব্দ গুলো কি কি? বন্ধু, বন্ধুকে কি হয়? শত্রু, শত্রু। চন্দন, শান্ত, শান্ত। টিচার আমার কাছে স্ক্রিন আসেনি। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ? জি টিচার। জি টিচার। আচ্ছা বাবা, তাহলে যে দেখতে পাচ্ছ তার সমস্যা না, আমার এখানে না দেখতে পাচ্ছ কেউ দেখতে পাবে না। সবাই যদি দেখতে পায় তার মানে হচ্ছে তোমার এখানে সমস্যা, অনেক সময় হয় নেটওয়ার্কিং প্রবলেম হয়। আচ্ছা, প্রিয়, অপ্রিয়, অসুন্দর, 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 বেজা, বেজা, বাইরে, ছোট, বড়, বড়, সাদা, কালো। আচ্ছা, এখানে দেখো চড়ুই পাখির প্রিয় জায়গা কোনটি? আমি যে কথা পড়িয়েছি তোমরা, আমি দেখি যে তোমরা অনেক জোরাজোর করার জন্য যে টিচার যেটা দিলো
দেখি ওই শব্দগুলো উঠিয়ে রাখি। আমি কি বলেছি যে আমি মাত্র কয়েকটা উদাহরণছি, তোমরা কি বলছো? টিচার আবার একটু বিপরীত শব্দ দিতে পারবেন? না আমি দিব না, কারণ হচ্ছে তোমরা তুলে নেওয়ার জন্য বলছো না, তুলে নেওয়ার দরকার নেই। আমি বারবার কি বলছি, মা তোমরা পুরোটা অধ্যায় থেকে বের করবে, বের করে না পারলে আমাকে জিজ্ঞেস করবে যে দিন আমি এই শব্দগুলো বের করেছি এটা কি বিপরীত হয়, বলে আমি তখন বলে দেবো। আচ্ছা তোমরা হচ্ছে দয় রফলা দিয়ে বলেছিলে, দয় রফলা দিয়ে কি ছিল, দ্রুত ছিল, কীট পতঙ্গ, পানকৌড়ি খেতে ভালোবাসে কীট পতঙ্গ। পাখিরা পরিবেশকে কি করে সুন্দর রাখে, সুন্দর রাখে, সুন্দর রাখে। আচ্ছা ও যে বলছে দয় রফলা দিয়ে দুইটা শব্দ, আমাকে একটু বলো তো বের করতে পেরেছো? আমি রফলা দিয়ে দুটো শব্দ দিয়েছিলাম, দয় রফলা দিয়ে দুটো শব্দ আমাকে একটু বলো। দ্রুত রুদ্র, দ্রুত দ্রুত, আর ওইটা কি ছিল, বৃষ্টি না কি ছিল, দারিদ্র, দয় রফলা দিয়ে দারিদ্র হয় না, অনেক হৈচৈ করে কথা বলেন এবং উনি ওনার মাইক অন করে রাখেন। আমি আশা করবো এরপর থেকে জিনিসটা হবে না, যার বাসায় কথা হচ্ছে সে মাইক বন্ধ করে রাখে। আচ্ছা অনুশীলনী প্রশ্নোত্তর গুলো আমরা অনুশীলন করবো, তাতে কি হবে আমরা একটা নির্দিষ্ট প্যারা থেকে অ্যান্সার করবো, তখন আমরা সেই জিনিসগুলো পারবো, ঠিক আছে? আচ্ছা এবার আমাকে তোমরা নিজেরা নিজেরা কয়েকটা বিপরীত শব্দ বলো। ওই যে বারবার বিপরীত শব্দের স্লাইড শুনতে চাচ্ছিল, কেন আমি বলতে চাই যে আসলে তোমরা নিজেরা বলতে গেলে কতগুলো পারো বলো তো, একটা শব্দ করে বলে বিপরীত শব্দ। উপকারী অপকারী, যে চাচ্ছিলে যে বিপরীত শব্দের স্লাইডটা দেখি, দেখেছো তোমার বন্ধুরা কিন্তু এরকম বানিয়ে বানিয়ে, আমি চাই না যে তোমরা হচ্ছে টিচার পাঁচটা বের করে দিয়েছে পাঁচটা, কারণ ওভাবে পরীক্ষায় আসবে না, আমার ওই পাঁচটা আসবে এরকম কোনো গ্যারান্টি নেই, তোমাকে প্র্যাকটিস করতে হবে। এখন কি পেয়েছো তুমি বিপরীত শব্দগুলো? শুরু শেষ, হ্যাঁ বাবা মা, শুরু শেষ, প্রিয় অপ্রিয়, তোমরা বাসায় প্র্যাকটিস করবে, ঠিক আছে? বাক্য রচনা গুলি কি হয়, জগৎ দিয়ে কি হয়, কি হয় জগৎ দিয়ে একটা বাক্য আমরা পারি? শাকিলা জাহান বিপরীত শব্দ পেয়েছো? আচ্ছা পরিবেশ দিয়ে, পরিবেশ সুন্দর রাখে, পাখিরা কীটপতঙ্গ পরিবেশ সুন্দর রাখে, সবাই চুপ করো। এখন দেখো খুব দ্রুত উঠতে পারে কোন পাখি, দ্রুত কোন পাখি, বুলবুলি, 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 শিকড় বাকড় দিয়ে মাথা টানায় কোন পাখি, টুনটুনি,
টুনটুনি 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 দোয়েল 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 শব্দ করে কোন পাখি টুনটুনি চড়ুই টুনটুনি টুনটুনি লোকালয় পাখির প্রিয় জায়গা চড়ুই চড়ুই অন্য প্রশ্নগুলো লেখারই হবে। আমরা আবার সুন্দর করে সব আলোচনা করব। সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে, এবং নেক্সট ক্লাসে আসার আগে অধ্যায়টা কি করবে, গল্পটা ভালো করে পড়বে। আসসালামু আলাইকুম টিচার। দেখো আমাদের সবাইকে দেখা যাচ্ছে, তাই না? আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম।